আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আমি কিন্তু কক্সবাজার গিয়েছি অনেকদিন আগে, তো প্রথম দিনে যে ব্লগগুলি সেগুলি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো এটা হচ্ছে একটা লেট আপলোড ভিডিও হয়ে গেছে, কারণ মাঝখানে একটু নেটওয়ার্কের ইস্যুর কারণে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে কক্সবাজারের সেকেন্ডে ছিল, আর সেকেন্ড ডেতে প্রথম একদিন আমরা স্টে করেছিলাম কক্সবাজারে। তো সেকেন্ড ডেতে হচ্ছে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকাল সকাল একদম ভোরবেলা। তো এটা আমাদের শিপ ছিল, শিপটা অনেক বড় ছিল। এটা এই শিপের নাম হচ্ছে কর্ণফুল এক্সপ্রেস, আর আমাদের যাত্রাটা খুবই সুন্দর ছিল। তো ভাবলাম এত সুন্দর একটা যাত্রা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, তো ভাবলাম যে আমার অনুভূতিটাও আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আমার পুরো ব্লগটা আপনারা দেখবেন আর আপনাদের কাছেও ভালো লাগবে আমার পুরো ব্লগটা। তো এই তো, এটা হচ্ছে আমরা সকালে একদম 6টার মধ্যে চলে এসেছিলাম এখানে, আর প্রায় 6:30 লেগে বেজে গিয়েছিলো আমাদের এই ঘাটে চলে আসতে। তো 6:30 দিকে আমরা শিপে উঠেছিলাম, আর ঠিক এক্স্যাক্টলি 7টার সময় আমাদের শিপ ছেড়ে দিয়েছিলো। আর যাত্রাটা খুবই সুন্দর ছিল, তো ভাবলাম যে কেন না আপনাদের সাথে শেয়ার করি আমার সেন্ট মার্টিনের যাত্রাটা। আর সেন্ট মার্টিনে অ্যাকচুয়ালি কক্সবাজার আমি কিন্তু বেশ কয়েকবার এসেছি, বাট সেন্ট মার্টিনে এই প্রথম আমার যাওয়া হচ্ছে। আমার মেয়ের জন্য নতুন একটা জায়গা অনুভূতি, ও কখনো এত বড় শিপে ও অ্যাকচুয়ালি ওর যাত্রা হয়নি। আমিও আমার এর আগে আমরা বিভিন্ন ধরনের শিপে উঠেছি, বাট ও তেমন ওঠা হয়নি ওর। তো ওর জন্য একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল শিপে, এরকম বড় শিপে করে কোথাও যাওয়া। আর যেহেতু সেন্ট মার্টিনে যাচ্ছি, এত সুন্দর একটা জায়গা যাব, সেটার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আশা করছি আমার পুরো ব্লগটা আপনারা দেখবেন। আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না, কারণ বেল বাটন প্রেস করলেই কিন্তু আমার নতুন সকল ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সুন্দরভাবে। তো চলুন আমার সাথে আমার ব্লগটি আপনারা এনজয় করুন। আর এই তো আমার মেয়ে আর মেয়ের বাবা। অ্যাকচুয়ালি আমরা যখন উঠেছিলাম শিপে, তো আমরা অ্যাকচুয়ালি বসে থাকিনি, পুরো শিপটা একদম ঘুরে ঘুরে দেখছিলাম। আর যে 7টা বাজে আমাদের শিপটা ছেড়ে দিয়েছিল, আর অনেক মানুষ ছিল। আর অ্যাকচুয়ালি আমরা এনজয় করেছি, যারা শিপে ছিলাম অনেক সবাই অনেক আনন্দ করেছি। অ্যাকচুয়ালি সত্যি একটা নতুন একটা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি, আমার জন্য সত্যি একটা অন্যরকম একটা দিন ছিল সেদিন, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আপনারা এনজয় করতে থাকুন আমার সাথে। এই যে আমার মেয়ে খুব এনজয় করছিল, কারণ ওর জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। আর সাথে আছে অ্যাকচুয়ালি আমরা দুই ফ্যামিলি গিয়েছিলাম, আমার দেবরের মেয়ে ও সাথে ছিল। আর যেটা সবচেয়ে সুন্দর একটা অনুভূতি, সেটা হচ্ছে আমাদের সাথে ছিল বিশেষ একজন পার্সন, সে হচ্ছে তহিদ আফ্রিদি, এবং তার পুরো এমটিভি টিম প্লাস হচ্ছে তার পুরো ফুল ফ্যামিলি ছিল। তো যাই হোক, ওরাও এসেছিল আমাদের সাথে শিপে, সেন্ট মার্টিন গিয়েছিলো। তো যাই হোক, ওদের সাথে তেমন একটা কানেকশন আমরা তৈরি করতে পারিনি, কারণ ওরা ওদের বিশেষ কোনো রিপোর্টের কাজে ব্যস্ত ছিল। যাই হোক, তারপরে ভালো লেগেছে যে একটা শিপে আমরা অনেক মানুষ ছিলাম, আর ওরাও ছিল, ওরাও খুব এনজয় করছিল, আর ওরা খুবই ভালো, সবার সাথে খুব মিউচুয়ালি দেখলাম কথা বলছে, যে কোনো রকমের তাদের মধ্যে কোনো বাদ বিবাদ ছিল না। ভালো লেগেছে তহিদ আফ্রিদি এবং তার ফ্যামিলি মেম্বারদের দেখে। তো যাই হোক, আমরা খুবই এনজয় করেছি শিপে, বাচ্চারা বেশি এনজয় করেছে, খুব ভালো লেগেছে। আর এখানে শিপটা যেটা বলবো, শিপের যে অনুভূতিটা, শিপটা শিপের পরিবেশটা খুব সুন্দর ছিল। আর ওইখানে যেমন আমরা যেহেতু মর্নিংয়ে গিয়েছি, তো আমাদের মর্নিংয়ে
আমাদেরকে ওরা ব্রেকফাস্ট সার্ভ করেছিল। আমাদের প্রায় 7 ঘন্টা লেগে গিয়েছিল, যেহেতু আমাদের 7টার সময় শিফটটা ছেড়ে দিয়েছিল, আমাদের প্রায় 1টা বেজে গিয়েছিল আমাদের সেখানে পৌঁছাতে। তো যাই হোক ভিউয়ার্স, যেতে যেতে আরও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে। আর সত্যি যে কেউ না গেলে বুঝবে না যে কতটা ভালো লেগেছে ওইখানে আমার যেতে, যে যাবে সে অবশ্যই বুঝবে যে কতটা সুন্দর একটা জায়গায় আমি গিয়েছি। বিশেষ করে যখন আমরা শিপে প্রায় মাঝপথে ছিলাম, সেই অনুভূতিটা আরও বেশি সুন্দর ছিল। তো যে চারিদিকে শুধু পানি আর পানি, সুন্দর নীল আর নীল, আকাশের সাথে মনে পানি মিশে গিয়েছে, সাগরের সাথে পানি একদম মিশে গিয়েছে। তো এত সুন্দর একটা অনুভূতি যে মনে হচ্ছিল যে পৃথিবীটা এত সুন্দর যে কেউ যদি না যায় সেখানে সেটা বুঝবে না কেউ। তো যাই হোক, দেখতে থাকুন আমার ব্লগটি, আশা করছি ভালো লাগবে। তো সাথে আরও কিছু সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, তো আমার ব্লগটা দেখতে থাকুন আপনারা। এই তো ভিউয়ার্স, অনেক প্রতীক্ষার পর আমাদের সেই অনাকাঙ্ক্ষিত প্রত্যাশা, যেটা সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, আমরা সেখানে চলে এসেছি। তখন প্রায় দুপুর 1টা বেজে গিয়েছিল, এই তো দূর থেকে দেখা যাচ্ছে, আমি তাই দূর থেকে একটু ক্যাপচার করেছিলাম, আমার খুবই ভালো লেগেছে। তো আমি ওয়েট করছিলাম কখন আমি নামবো, তো আমি এর জন্য ক্যামেরা ধরে রেখেছিলাম যে আমি যতক্ষণ না আমি নামবো ততক্ষণ আমি ক্যামেরাতে ক্যাপচার করতেই থাকবো। সত্যি একটা অন্যরকম অনুভূতি, আর অনেকদিনের একটা আশা ছিল সেন্ট মার্টিন দ্বীপে যাব। সত্যি যাওয়ার পর অনুভূতিটা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল, কারণ ওখানে যাওয়ার পর আরও বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আমার ব্লগটা আপনারা আশা করছি যে যতটুকু আমি শেয়ার করেছি আপনাদের সাথে এনজয় করেছেন, পুরোটাই দেখবেন আশা করছি। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ব্লগটি শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখন পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করে এসেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আশা করছি আগামীতেও থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই বলছি, কিন্তু ব্লগটা কিন্তু পুরোটা দেখে আপনারা যাবেন। তো সবাইকে ধন্যবাদ আবারও জানাচ্ছি, আল্লাহ হাফিজ। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সালামু আলাইকুম।